হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বঙ্গবাজ ইকোস্কেপ। আমি প্রবেশ, আর আজকে আপনাদের সামনে আমি আরেকটা নতুন ফিল্ম রিভিউ নিয়ে এসেছি। তো এই ফিল্মটা এই প্রথমবার মুক্তি পায়নি, এই ফিল্মটা আগেও একবার মুক্তি পায়, প্রায় 25 বছর আগে 1994 এই ফিল্মটা আসে। এবং সেখানে যেই গল্পটা ছিল তার আপনি সিকুয়েল বলতে পারেন বা কন্টিনিউশন বলুন, ওখানে যিনি হিরো ছিলেন তার ছেলের ভূমিকায় এবার এই ফিল্মটা গড়ে উঠেছে। তো যেই ছেলেটি রয়েছে তার নাম হচ্ছে সিম্বা, অর্থাৎ আমি সদ্য মুক্তি পাওয়া দ্য লায়ন কিংয়ের কথা বলছি। এই ফিল্মটা বানিয়েছে ডিজনি, অ্যানিমেটেড ফিল্ম 3D এবং 2D, তা ছাড়াও হিন্দি এবং ডিফারেন্ট ডিফারেন্ট ভার্সনে এটা মুক্তি পেল লাস্ট ফ্রাইডেতে। তো সেই ফিল্মটা নিয়ে আমি আপনাদের সামনে রিভিউ করার চেষ্টা করছি। যেটা আমি বলতে চাই, 1994 যে ফিল্মটা রিলিজ করে যেটাকে বলছি আমরা দ্য লায়ন কিং, সেটা প্রচণ্ড সাড়া জাগিয়েছিল সেই সময়। মানে সেই সময়টা ছিল আমাদের ছোটোবেলাকার সময়। আমি অবশ্য আগের ফিল্মটা দেখিনি, তবে তার একটা কিছু গানগুলো খুব ফেমাস হয়েছিলো, হাতুমা তাঁতা এই ধরনের গান, যেখানে বাবা সাইগল বলে তখনকার যাকে র্যাপ কিং এই ধরনের একটা গান করেছিল। এনিওয়েজ, ইটস এ সেপারেট ইস্যু। যেটা আমি আপনাদেরকে বলতে চলেছি, ইটস এ ডিজনিস প্রোডাকশান। দ্য ডিজনিস প্রোডাকশান মানে অ্যানিমেশনটা খুব দারুণ হবে। এইভাবেই করেই আমি থিয়েটারে যাই, ফিল্ম থিয়েটারে যাই গিয়ে দেখার জন্য। বাট একটা কথা বলি, আমার কিন্তু এই ফিল্মটা খুব একটা ভালো লাগেনি, এটা আমার মতবাদ। আপনারা থিয়েটারে যান, দেখুন, এনজয় করুন। গল্প তো আমি বেশি বলবো না, গল্পের একটা কাঠামো আপনারা আপনাদের কাছে আমি পরিবেশন করতে পারি, গল্পে কিছুই না। আগে যে লায়ন কিং ছিল তার এখন সময় আস্তে আস্তে অফ হবে, এবং তার যে বাচ্চা তার সিম্বা, ছোট্ট একটি সিংহ, তাকে নিয়ে গল্প। একটা এখানে ফ্যামিলি ড্রামার মতন আছে। তার কিংডমের মধ্যেই তার এক ভাই কনস্পিরেসি করে, এবং তারপরে আলটিমেটলি অ্যাকচুয়াল যে কিং অর্থাৎ লায়ন কিং, দুর্ঘটনায় সে চলে যায়। এবং কে এর পেছনে আছেন এগুলো সব আপনারা ফিল্মে দেখতে পারবেন। সিম্বা দূরে চলে যায়, তার বড় হয় আস্তে আস্তে দুই সাথীকে নিয়ে, এবং দুই সাথী ছিল একজন ওয়াইল্ড বোর আর একজন মঙ্গুস। এই দুজনকে নিয়ে বড় হয়, নানাদের কনফিউশন হয়, এবং তারপরে সে আবার তার ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়, আবার তার কিংডমটা ফিরে পায়। এনিওয়েজ, দিস আর দ্য অ্যাকচুয়ালি আস, মানে একটা আমি জাস্ট ফ্রেমওয়ার্ক বললাম গল্পে, কিন্তু ব্যাপারটা হচ্ছে গল্পের মধ্যে স্ক্রিন প্লেটা একটু জবরদস্ত হওয়া উচিত, মুভমেন্ট হওয়া উচিত, একটা টানাপোড়েন থাকবে, তবেই একটা ফিল্ম ফিল্ম হয়। হোয়াট এভার মে বি দ্য সিনারিও, এটা অ্যানিমেশন হোক বা রিয়েল ফিল্মে আমাদের কোনো একটার অভিনয় যদি করা যায়। এই ফিল্মটার হিন্দিতে যেখানে ডাব হয়েছে সেখানে যে লায়ন কিং ছিল তার ভূমিকায়, তার ভয়েস দিয়েছেন আমাদের কিং খান অর্থাৎ শাহরুখ খান, এবং তার যে ছেলে অর্থাৎ সিম্বা তার ভয়েসটা দিয়েছে শাহরুখ খানের সপুত্র আরিয়ান। তো এইটা রয়েছে, তারপরে অনেক ভালো ভালো অ্যাক্টার এখানে ভয়েস দিয়েছে, আজরানি অভিনয় মানে আপনার ভয়েস দিয়েছে একটা ক্যারেক্টারের। তো এগুলো আপনারা দেখবেন, যান থিয়েটারে, যান থিয়েটারে গিয়ে লায়ন কিংটা উপভোগ করুন। অনেকদিন বাদে 25 ইয়ার্স লেটার দিস ফিল্ম ইজ বিং অ্যাগেন রিমেক সিকুয়েল ফর্মে আসলো। বাচ্চাদের ডেফিনেটলি ভালো লাগবে, কিন্তু স্ক্রিন প্লে বলুন বা এতে আমার খুব একটা ভালো লাগেনি। তো এনিওয়েজ, আমি ক্রিটিসাইজ করবো না, আপনারা যান গিয়ে দেখুন, দেখে যদি আপনাদের ভালো লাগে ডেফিনেটলি জানাবেন। আমি আমি অ্যাকচুয়ালি টেকনিক্যাল আঙ্গিকে দেখি ফিল্মগুলো, গল্পরই বললাম যেটা স্ক্রিন প্লে, স্ক্রিন প্লে বলুন বা যেখানে বোনা হলো প্লট, এই হঠাৎ মানে এই ড্রামাটাইজেশানটা আমার অ্যাকচুয়ালি খুব একটা ভালো হয়নি, ওটা আরও ভালো করা যেতে পারে। এনিওয়েজ, আপনারা উইকেন্ডে যান গিয়ে দেখুন, অ্যান্ড যদি ভালো লাগে মন্দ লাগে হোয়াট এভার, রিভিউটাকে কীরকম হলো সেটা আমাকে জানাবেন কমেন্ট করে। বাস আজ এটুকানির জন্য, বাই, টেক কেয়ার অ্যান্ড সব্বা খায়ের,
অন্যদিন আরেকটা কোনো রিভিউ নিয়ে হয়তো আসবো। কিছু ভালো ভালো ফিল্ম রিলিজ হতে চলেছে, তার মধ্যে প্রথম একটা হচ্ছে বর্ণপরিচয়, যেটা আসছে 26th of July। মিশন মঙ্গল বলে একটা হিন্দি ফিল্ম আসছে, সেটাও ডেফিনেটলি ভালো হবে। আরেকটা জকের ধনের সেকেন্ড পার্ট, যেটা হচ্ছে সাগরদ্বীপে জকের ধন, সামথিং লাইক দ্যাট, এরকম। মোট এই তিনটে ফিল্ম আশা করি যে আমি এটা রিভিউ করব। দেখা যাক কী হয়। বাই, টেক কেয়ার, সব্বাকার।